সকল শিক্ষার্থীকে ব্যাকরণ ক্লাসে আরেকবার স্বাগত। তোমরা ইতিমধ্যে সমাসের প্রাথমিক পর্যায়ে এবং তার পরবর্তী সময়ে দ্বন্দ্ব, দ্বিগু এবং বহুব্রীহি সমাস সম্পর্কে ধারণা পেয়েছো। যদি মনে হয়ে থাকে কারো কোথাও সমস্যার সৃষ্টি হয়েছে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে আমাকে প্রশ্ন করো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। যাই হোক, দ্বন্দ্ব দ্বিগু নিয়ে আমরা বিস্তারিত আলোচনা এর পূর্বেই করেছি। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো কর্মধারয় সমাস এবং তার শ্রেণী বিভাগ। কর্মধারয় সমাস জানবার পূর্বে আমরা কর্মধারয় সমাসের কয়েকটি সমাসবদ্ধ পদের কয়েকটি দৃষ্টান্ত সম্পর্কে একটু দেখে নিই। দেখো, প্রথম বাক্যে দেওয়া আছে তপনের ছোট মামা বা মেজ কাকুর মতো মানুষ। ছোট মামা এবং মেজ কাকু শব্দ দুটোকে পৃথকভাবে দেখিয়েছি। আমরা জানি এগুলো সমাসবদ্ধ পদ, তাহলে সমাসবদ্ধ পদ হতে গেলে কি হতে হয়? কম করে দুটি পদের এক পদীকরণ হতে হয়। দুয়ের থেকে বেশি হতে পারে, কিন্তু দুটি পদ অবশ্যই হতে হবে, তাই না? দ্বিতীয় বাক্যে আমরা দেখি রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো। এক্ষেত্রে আগ্নেয় পাহাড় এই পদটি হলো সমাসবদ্ধ পদ, তাই না? তৃতীয় বাক্যের ক্ষেত্রে আমরা দেখি অপু একটি কাঁচা মিঠে আম পেল, এখানে কাঁচা মিঠে পদটি হলো সমাসবদ্ধ পদ। চতুর্থ পদ বাক্যটি দেখি তুষার ধবল পাহাড়ের চূড়া, এখানে দেখো তুষার ধবল এই পদটি হলো সমাসবদ্ধ পদ। কেমন? এবারে এই পদগুলি নিয়ে, সমাসবদ্ধ পদগুলি নিয়ে আমরা বিস্তৃত একটু আলোচনা করে নিই, কি ধরনের পদ সেগুলো। যেমন দেখো ছোট মামা, ছোট যে মামা, ছোট যে মামা, মামাকে না ছোট, তাহলে ছোট এই পদটি এটা কিন্তু বিশেষণ জাতীয় পদ, তাই না? আর মামা এই পদটি হলো বিশেষ জাতীয় পদ, তাই তো? একই রকমভাবে আগ্নেয় পাহাড়, অগ্নি এই পদটি বিশেষ জাতীয় পদ, পাহাড় এই পদটি বিশেষ জাতীয় পদ, তাহলে দুটি বিশেষ পদ মিলে ও আগ্নেয় পাহাড় পদটি গঠন করলো, আর একটি বিশেষণ একটি বিশেষ পদ মিলে ছোট মামা পদটি গঠন করলো। কাঁচা মিঠে, কাঁচা অথচ মিঠে দুটোই বিশেষণ পদ, তা নিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটি সমাসবদ্ধ পদ গঠন করলো। এরপরে দেখো চার নম্বর দৃষ্টান্তে তুষার ধবল, তুষারের ন্যায় ধবল, তুষার বিশেষ্য পদ আর ধবল হলো বিশেষণ পদ। তাহলে লক্ষ্য করে দেখো, হয় বিশেষ্য পদ আছে কিংবা বিশেষণ পদ আছে, কখনো দুটোই বিশেষ্য পদ আছে, কখনো দুটোই বিশেষণ পদ আছে। সুতরাং বিশেষ্য আর বিশেষণ পদের ধারাবাহিক অবস্থানের মধ্য দিয়েই আমরা কিন্তু কর্মধারায় সমাসকে দেখতে পাই। সংজ্ঞা হিসেবে আমরা এখানে দেখব যে সমাসের উভয় পদ যথাক্রমে, যে সমাসের উভয় পদ অর্থাৎ পূর্বপদ এবং পরপদ, আগের এবং পরের এই পদগুলি যথাক্রমে বিশেষ্য এবং বিশেষণের ধারাবাহিক অবস্থানে গঠিত হয়। কি বললাম? বিশেষ্য এবং বিশেষণের ধারাবাহিক অবস্থানে গঠিত হয় বিশেষ্য থাকে, নয় বিশেষণ থাকে, নয়তো বিশেষ্য বিশেষণ দুটোই থাকে, তাই ধারাবাহিক অবস্থানে গঠিত হয় লিখলাম, এবং পরপদের অর্থ বিশেষ হয়ে ওঠে। সুতরাং কর্মধারয় সমাসে কোন পদের অর্থ প্রাধান্য পায়? পরপদের অর্থ প্রাধান্য পায়, ঠিক আছে? একেই বলা হয় কর্মধারয় সমাস। এই জায়গা নিয়ে, এই কর্মধারয় সম্পর্কে এই সাধারণ অংশটুকু নিয়ে আশা করি কারো কোনো অসুবিধা রইল না। এই জায়গা ঠিক মতো বুঝে গেলে এরপরে আমরা বিস্তৃতভাবে বলতে পারবো, শিখতে পারবো। এবার আমরা কর্মধারয় সমাসে শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করি। কর্মধারয় সমাসে শ্রেণী বিভাগে আমরা দেখতে পাব পাঁচ রকমের কর্মধারয় সমাস আছে। সাধারণ কর্মধারায়, মধ্যপদলোপী কর্মধারায়, উপমান কর্মধারায়, উপমিত কর্মধারায় এবং রূপক কর্মধারায়, পাঁচটি। কেমন? কি কি বললাম? সাধারণ কর্মধারায়, মধ্যপদলোপী কর্মধারায়, উপমান কর্মধারায়, উপমিত কর্মধারায় এবং রূপক কর্মধারায়। এর মধ্যে শেষের এই তিনটে, মানে তিন চার এবং পাঁচ, মানে উপমান কর্মধারায়, উপমিত কর্মধারায় আর রূপক কর্মধারায় সমাসকে বলা হয় তুলনাবাচক বা উপমাবাচক কর্মধারায় সমাস, ঠিক আছে? তিন চার পাঁচ এই তিনটে কর্মধারায় সমাসকে একসঙ্গে বলা হয় তুলনাবাচক বা উপমাবাচক কর্মধারায় সমাস। আমরা সাধারণ কর্মধারায় সমাস নিয়ে একটু দেখে নিই। সাধারণ কর্মধারায় সমাসের দৃষ্টান্তে আমরা দেখিয়েছি যে ছোট মামা, ছোট যে মামা, মেজ কাকু, মেজ যে কাকু,
আলু সিদ্ধ, সিদ্ধ যে আলু, ডিম ভাজা, ভাজা যে ডিম। এবার এই প্রত্যেকটি দৃষ্টান্তে লক্ষ্য করে দেখো ব্যাস বাক্যে মাঝখানে একটা করে যে পদ এসে বসলো এবং সাধারণভাবে কর্মধারায় সমাসের নিয়ম কার্যকর করলো। সাধারণভাবে মানে হলো বিশেষ্য বিশেষণের গঠন প্রক্রিয়ায়। কেমন? শেষের দুটি দৃষ্টান্ত একটু লক্ষ্য করো। আলু সিদ্ধ ব্যাস বাক্যে সিদ্ধ মানে পরের পদটি আগে চলে এলো, আলু আগের পদটি পরে চলে গেল। একই রকম ভাবে ডিম ভাজা, ভাজা আগে পরের পদটি আগে চলে এলো, ডিম প্রথম পদটি পরে চলে গেল। এই ধরনের দৃষ্টান্তগুলোকে বলা হয় পূর্ব নিপাত দৃষ্টান্ত। কি বললাম? যখন কোনো সমাসবদ্ধ পদ, একদম সহজ বিষয়, একটু মন দিয়ে শোনো, যখন কোনো সমাসবদ্ধ পদ তার ব্যাস বাক্য আমরা তো নির্ণয় করব। ব্যাস মানে কি? একদম ঠিক, বিস্তার, ঠিক ভেবেছ। তাহলে ব্যাস বাক্য নির্ণয়ের সময় যদি সমাসবদ্ধ পদে অবস্থান করা দুটি পদ স্থান বিনিময় করে, মানে প্রথমটি পরে চলে যায় পরেরটি আগে চলে আসে, তখন তাকে বলা হয় পূর্ব নিপাত। ঠিক আছে, পূর্ব নিপাত একে বলে। এটা যে কোনো সমাসের ক্ষেত্রেই ঘটতে পারে, তবে আমরা কর্মধারয় সমাসে এবং তৎপুরুষ সমাসের কয়েকটিতে একটু বেশি করে দেখতে পাই। এরপরে রয়েছে মধ্যপদ লোপী কর্মধারায় সমাস। নামটা শুনেই বুঝতে পারছ মাঝখানের পদ লুপ্ত হবে। কোথায় মাঝখানের পদ লুপ্ত হবে, কিভাবে লুপ্ত হবে একটু বুঝে নি। যেমন দেখো নীল আকাশ সমাসবদ্ধ পদ, একে ব্যাস করলে কি হয়? নীল বর্ণের আকাশ। তাহলে বর্ণের এই পদটি এখানে কিন্তু সমাসবদ্ধ পদে ছিল না, বর্ণের এই পদটি সমাসবদ্ধ পদে ছিল না, ব্যাস বাক্যে এই বর্ণের পদটি মাঝখানে এসে বসল, তাই তো? মাঝখানে এসে বসল, বসে কি করলো? অর্থকে সম্পূর্ণভাবে প্রকাশ করলো। এই যে মাঝখানের পদ ব্যাস বাক্যে এসে বসলো এবং সেটি লুপ্ত হয়ে গেল, একেই বলা হয় মধ্যপদ লোপী কর্মধারয় সমাস। তাহলে যে কর্মধারয় সমাসের সমাসবদ্ধ পদকে বিস্তৃত করার সময় ব্যাস বাক্যে নতুন একটি পদ মাঝখানে এসে বসে এবং সেটি সমাসবদ্ধ পদে লুপ্ত হয়, তখন তাকে নীল বলা হয় মধ্যপদ লোপী কর্মধারয় সমাস, তাই তো? যেমন আরো দৃষ্টান্ত দিয়েছি, দেখো ঘি ভাত, আমরা কি বলি? ঘি মিশ্রিত ভাত বা মেশানো ভাত। জয়ধ্বনি, জয় সূচক ধ্বনি। আগ্নেয় পাহাড়, অগ্নি উদ্গীরণকারী পাহাড়। নতুন নতুন পদ দেখো মাঝখানে এসছে মিশ্রিত, কেমন? তারপর আমরা লক্ষ্য করলাম উদ্গীরণকারী, সূচক, এই পদগুলো কিন্তু নতুন নতুন ভাবে সামনে এসছে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে এগুলো হলো মধ্যপদ লোপী কর্মধারয়। এরপরে আমরা চলে যাই, এরপরে উপমাবাচক কর্মধারায় সমাস। এই উপমাবাচক কর্মধারায় মানে তিন চার পাঁচ, মানে হলো উপমান কর্মধারায়, উপমিত কর্মধারায়, রূপক কর্মধারায়, এই তিনটিকে জানতে গেলে আমাদের উপমাবাচক কর্মধারায় সমাসের কয়েকটি পরিভাষা জানতে হবে। এই পরিভাষা কটা জানতে পারলে খুব সহজে আমরা ওই তিনটি শিখতে পারবো। কেমন বিষয়গুলো, পরিভাষাটি কি একটু দেখি। তার আগে দুটো দৃষ্টান্ত দেখে নেব আমরা। যেমন বিছানার চাদরটি দুধের মতো সাদা, বিছানার চাদরটি দুধের মতো সাদা। তাহলে বিছানার চাদর তার সঙ্গে কাকে তুলনা করা হলো? দুধকে তুলনা করা হলো। দুধ সাদা, বিছানার চাদর সাদা, তাই বিছানার চাদরকে দেখে আমি বললাম দুধের মতো সাদা, বোঝা গেল। একই রকমভাবে বুদ্ধের করুণ চোখ, বুদ্ধের করুণ চোখ, চোখ দেখেছো নিশ্চয়ই, ড্রিমি আইজ, অর্ধ উন্মিলিত, কেমন যেন নিদ্রালু চোখ, এই চোখ দুটো দেখে আমি বললাম সন্ধ্যা তারার মতো ফুটে আছে। তাহলে বুদ্ধের করুণ চোখ দেখলাম, দেখে কার সঙ্গে তুলনা করলাম? সন্ধ্যা তারার সঙ্গে, তাই না? যেমন বিছানার চাদরকে দেখে আমি দুধের সঙ্গে তুলনা করলাম, বুদ্ধের করুণ চোখকে দেখে সন্ধ্যা তারার সঙ্গে তুলনা করলাম। কেন করলাম? বিছানার চাদরটি সাদা, দুধ সাদা, বুদ্ধের করুণ চোখ সে ফুটে আছে, প্রকাশ পেয়ে আছে, সন্ধ্যা তারা ফুটে আছে, প্রকাশ পেয়ে আছে, কেমন? এইবার অন্য প্রসঙ্গে আসি, পরিভাষাগুলো দেখে নি কি কি আছে। উপমেয় বা আরেকটা নাম আছে এর, উপমিত। উপমিত কর্মধারায় আমরা দেখেছি, তাহলে উপমেয় বা উপমিত। উপমান সদৃশ্য বাচক শব্দ, সাধারণ ধর্ম, চারটে, কেমন? এর মধ্যে উপমেয় কোনগুলো? উপমেয় হলো যেটা দেখলাম আমি, দেখে
তার সম্পর্কে বলতে চাইছি। তাহলে আমি কি দেখেছিলাম? বিছানার চাদর। আমি এখানে কি দেখেছিলাম? বুদ্ধের করুণ চোখ। তাহলে এই দুটো হলো উপমেয়। হলো আসলে উপমেয় কি? কবি বা লেখক যেটা ভাবেন বা যা দেখে তুলনা করতে চান তাকেই বলা হয় উপমেয় বা উপমিত। ঠিক আছে, দ্বিতীয় উপমান। এবার যেটা দেখলাম, দেখে কার সঙ্গে তুলনা করলাম? দুধের সঙ্গে। কার সঙ্গে তুলনা করলাম? সন্ধ্যা তারার সঙ্গে। তাহলে যার সঙ্গে তুলনা করলাম, দুধ সন্ধ্যা তারা, এইগুলো হলো উপমান। হলো তাহলে কবি বা লেখক যার সাথে তুলনা করেন তাকে বলা হয় উপমান, যেমন দুধ সন্ধ্যা তারা। তাই যেমতি সম, এইগুলো হলো, সরি একটু ভুল বললাম, সাদৃশ্যবাচক শব্দ হলো যেমতি সম। কেমন? যেমন সম। এখানে যেমন মত আছে, এখানে সম আছে। কেমন? সাধারণ ধর্ম। সাধারণ ধর্ম মানে উভয়ের মধ্যে যেটা অবস্থান করে। কি বললাম? উভয়ের মধ্যে যেটা অবস্থান করে সেটা হলো সাধারণ ধর্ম। ঠিক আছে, যেমন সাধারণ ধর্মটা কিভাবে আসছে দেখো, বিছানার চাদরের সঙ্গে দুধকে তুলনা করা হলো, তাই তো? তাহলে বিছানার চাদরের সঙ্গে দুধকে তুলনা করলাম আমি। এবার বিছানার চাদর সে সাদা, দুধ সে সাদা, সাদা হলো সাধারণ ধর্ম। একই রকম ভাবে বুদ্ধের করুণ চোখ সন্ধ্যা তারা, ফুটে আছে, ফুটে থাকা অনুপস্থিত, দুটোই কিন্তু সাধারণ ধর্ম। ঠিক আছে, তাহলে উপমেয় হলো যা দেখেন, দেখে তুলনা করতে চান, উপমেয় বা উপমিত। উপমান, দেখে যার সঙ্গে তুলনা করতে চান সেটা হলো উপমান। সাদৃশ্যবাচক শব্দ, যেমন সম মত, এগুলো সাদৃশ্যবাচক শব্দ। সাধারণ ধর্ম, কোনটি? দুটোর মধ্যেই যেটা উপস্থিত থাকে। এবার পরের পর্যায়ে আসি, উপমান কর্মধারয় সমাস। দৃষ্টান্ত হিসেবে দেখলাম তুষার ধবল, তুষারের ন্যায় ধবল। তুষারের ন্যায় ধবল কি? ধরে নাও মাঠে কতগুলো বক দেখতে পাচ্ছি, বকটা সাদা, সাদা বক দেখে বললাম আহা তুষার ধবল যেন। তাহলে বক দেখে কার সঙ্গে তুলনা করলাম? তুষার, বড়, বরফের সাদা রঙের সঙ্গে। তাহলে এখানে বক নেই, তুষার ধবল আছে। বক মানে হলো উপমেয়, সে নেই, তুষার ধবল। উপমান আছে আর কি আছে? সাধারণ ধর্ম আছে। তাহলে উপমান আর সাধারণ ধর্মের মধ্যে যখন সমাস নির্ণয় হয়, আবার বলি, উপমান মানে যার সঙ্গে তুলনা করা হয় সে, আর সাধারণ ধর্ম, এই দুটো মিলে যখন সমাস তৈরি হয় তাকে বলে উপমান কর্মধারয় সমাস। যেমন শঙ্খ শুভ্র, শঙ্খের মতো সাদা, কে উপস্থিত নেই এখানে? সিঁদুর রাঙা, আমি বললাম আমি একটি সিঁদুর রাঙা আম পেয়েছি। তাহলে আমটি দেখে আমি কার সঙ্গে তুলনা করলাম? সিঁদুরের সঙ্গে, দুটোই রাঙা। তাহলে আমটি এখানে নেই, উপমেয় নেই, আছে উপমান আর সাধারণ ধর্ম, তাই একে বলা হয় উপমান কর্মধারায়। তাহলে উপমান কর্মধারায় কে কে থাকবে? উপমান এবং সাধারণ ধর্ম থাকবে। পরেরটা উপমিত কর্মধারায়, এর মধ্যে থাকবে যা দেখা হয় বা শোনা হয় তার সঙ্গে যাকে তুলনা করা হয় সে। কথা অমৃত, কথার সঙ্গে অমৃতকে তুলনা করা হলো, কথার সঙ্গে অমৃতকে তুলনা করা হলো। যেমন বলা হলো, যেমন দেখো রামকৃষ্ণদেব, আমরা জানি প্রাণের ঠাকুর, তার কথা শুনে তার খুব কাছের মানুষ, স্নেহ লোভী মানুষ গিরিশ ঘোষ, বিশ্ববিখ্যাত নাটককার, তিনি বলতেন আহা কথামৃত শুনিতেছি যেন। তাহলে এই যে কথা, কথা শুনে তাকে কিসের সঙ্গে তুলনা করা হলো? অমৃতের সঙ্গে তুলনা করা হলো। তাহলে কথা হলো উপমেয়, অমৃত হলো উপমান, দুটো মিলে সমাসবদ্ধ পদ তৈরি হলো, একে বলা হয় উপমিত কর্মধারায়। তাহলে উপমিত কর্মধারায় সমাসে কি হয়? উপমিত কর্মধারায় সমাসে উপমেয় এবং উপমান অবস্থান করে। হলো, এরপর রূপক কর্মধারায়। রূপক কর্মধারায় সমাসের ক্ষেত্রে কি হচ্ছে? শোক সাগর, শোক উপমেয় সাগর। শোককে কিসের সঙ্গে তুলনা করা হলো? সাগরের সঙ্গে। দুটোর মধ্যে অভেদ কল্পনা করা হলো, পার্থক্য করা গেল না। রোষ, রাগ, তাকে অনল, আগুনের সঙ্গে তুলনা করা হলো। রোষ ধ্বংস করে দিতে পারে, আগুন পুড়িয়ে দিতে পারে, দুটোকে রূপক কর্মধারায় সমাস বলা হচ্ছে একসঙ্গে। মন পাখি, মনকে কিসের সঙ্গে তুলনা করা হলো? পাখির সঙ্গে, অভেদ কল্পনা করা হলো, একে বলা হয় রূপক কর্মধারায় সমাস। হলো, আরেকবার বলে দিই, উপমান কর্মধারায় সমাসে উপমান সাধারণ ধর্ম থাকবে,
উপমিত কর্মধারায় সমাসে উপমেয় আর উপমান উপস্থিত থাকবে। রূপক কর্মধারায় সমাসে উপমেয় আর উপমানের মধ্যে অভেদ কল্পনা করা হবে। নিশ্চয়ই বুঝতে পেরেছ কর্মধারায় সমাস সম্পর্কে আশা করি কোথাও কোনো তেমন সমস্যা নেই। যদি সমস্যা থেকে থাকে, কোথাও মনে হয় জিজ্ঞাসা করার আছে, তোমরা নিশ্চিতভাবে জিজ্ঞাসা করবে, কমেন্ট বক্সে যাবে এবং সেখানে প্রশ্ন করবে। আমি বলবো আমাদের এই প্রচেষ্টাটুকু থাকুক সবার মধ্যে, বাংলা ভাষা আর সাহিত্যকে আমাদের সবার প্রচেষ্টায় মধুর হয়ে উঠুক। ধন্যবাদ সকলকে আরেকবার।